নমস্কার দর্শক বন্ধুরা আপনারা যারা পেনশনার আছেন আপনাদের জন্য বেশ কয়েকটি আজ গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কি বলা হচ্ছে এবার শাখা ডাকঘরে একদিনে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লেনদেনের সুযোগ বিশেষভাবে উপকৃত হবেন আমানতকারী ও পেনশনভোগীরা এবার গ্রামের বাঞ্চ পোস্ট অফিস বা শাখা ডাকঘরগুলিতে একদিনে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লেনদেনের সুযোগ পাবেন গ্রাহকরা এর ফলে যারা ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলিতে টাকা রাখতে চান তারা যেমন সুবিধা পাবেন তেমন পেনশন প্রাপকরাও বড় সুবিধা পেতে চলেছেন বড় পোস্ট অফিস বা সাধারণ পোস্ট অফিসের পাশাপাশি রাজ্যে রয়েছে অনেক সাব পোস্ট অফিস আবার সাব পোস্ট অফিসগুলির আওতায় গ্রামের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে শাখা ডাকঘর এগুলো মূলত একজন কর্মী বিশিষ্ট ডাকঘর যেখানে পোস্টমাস্টার বিভিন্ন পরিষেবা দিয়ে থাকেন শুধু পশ্চিমবঙ্গেই নয় দেশের প্রায় এক লক্ষ পঞ্চান্ন হাজার পোস্ট অফিসের মধ্যে এই ব্রাঞ্চ অফিসের সংখ্যাই বেশি গ্রাহকরা জানাচ্ছেন এতদিন পর্যন্ত যেখানে গ্রাহক কিছু প্রতিদিন সর্বাধিক লেনদেনের অঙ্ক ছিল পাঁচ হাজার টাকা যেহেতু এই অঙ্ক অনেকটাই কম তাই লেনদেনের ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতেন গ্রাহকরা সেই সমস্যার কথা চিন্তা করেই নিয়মের বদল আনলো ভারতীয় ডাক বিভাগ দিল্লি থেকে ডাক বিভাগের প্রতিটি সার্কেল হেডকে জানানো হয়েছে এখন গ্রাহক পিছু প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন ব্রাঞ্চ পোস্ট অফিসের পোস্টমাস্টাররা সুতরাং দেখলেন যে আগে যেটা ছিল প্রতিদিনের লেনদেন সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সেটা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে এর ফলে আমানতকারীদের যেমন সুবিধা হবে তেমনি পেনশনভোগীদের অনেক অ্যাকাউন্ট আছে কিন্তু এই পোস্ট অফিসে ফলে পাঁচ হাজার টাকাটা কিন্তু অনেকটাই কম তাদের জন্য ফলে তারা যে কোনো দিন কিন্তু চাইলে পাঁচ হাজার টাকার বেশি অর্থাৎ সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তারা লেনদেন করতে পারবেন দ্বিতীয় আপডেটটি হলো দেখুন ইপিএফ ন্যূনতম মাসিক পেনশান নিয়ে টালবাহানা চলছেই ক্ষুব্ধ গ্রাহকরা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত বাড়ানো হয়নি ইপিএফের ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ যার জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছে ইপিএফের প্রায় পঁয়ষট্টি লক্ষ পেনশন গ্রাহককে অভিযোগ নির্দিষ্ট মর্মে প্রতিশ্রুতি দেওয়া হলো কর্মচারী প্রভিডেন্ট ফান্ড ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ এক হাজার টাকা থেকে বৃদ্ধি করার ব্যাপারে কোনো রকম পদক্ষেপ করছে না কেন্দ্রীয় সরকার পেনশন প্রাপকদের একটি বড় অংশের অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার তারপরেও এ ব্যাপারে কোনোরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি দু হাজার সেপ্টেম্বর মাসে আচি পরিষদের বৈঠকে পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় কিন্তু তারপর দেড় বছর কেটে গিয়েছে আরও তিনটি ইপিওপর আচি পরিষদের বৈঠক হয়েছে অভিযোগ কোনোটিতেই এ নিয়ে উচ্চবাচ্য করেনি সরকার ইপিএফ পেনশন নিয়ে কেন্দ্র এআ টালবাহানায় স্বাভাবিকভাবেই ক্ষোভ এবং অসন্তোষের মাত্রা বৃদ্ধি পাচ্ছে গত চৌঠা মার্চ জম্মু কাশ্মীরের শ্রীনগরে দুশো আঠাশতম আচি পরিষদের বৈঠক করেছে ইপিএফও যেখানে হাজির ছিলেন আচি পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার গাঙ্গোয়ার পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দু হাজার কুড়ি একুশ আর্থিক বছরের ইপিএফ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ওই বৈঠকেই নিয়েছে কেন্দ্র ইপিএফ পেনশন গ্রাহকদের একটি বড় অংশের আশা ছিল অন্তত নির্বাচনী পর্বে এবার তাদের শিখের ছিনলেও ছিটতে পারে কিন্তু তা হয়নি ইপিএফ আচি পরিষদের সদস্য তথা ইউটিউসি নেতা দিলীপ ভট্টাচার্য বলেন এবারের বৈঠকেও মন্ত্রীর কাছে নির্দিষ্ট করে পেনশনের বিষয়টি জানতে চাওয়া হয়েছিল তিনি কোনো জবাব দেয়নি এই সরকার কর্পোরেটদের জন্য যতটা উদার তার সিকিভাগ ও সহানুভূতি গরিব শ্রমিক কর্মচারীদের জন্য নেই নিয়ম অনুসারে দেশের যেসব সংস্থা প্রতিষ্ঠানে কমপক্ষে জন কর্মচারী রয়েছে সেই সংস্থাগুলি ইপিএফ আওতায় থাকে ওই কর্মচারীদের মধ্যে যিনি মাসে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন পান তিনি বাধ্যতামূলকভাবে ইপিএফ আওতায় থাকেন প্রতি মাসে ওই কর্মীর তার বেসিক স্যালারি এবং মহার্ঘ ভাতার বারো শতাংশ ইপিএফ খাতে ওদের অর্থ হিসাবে জমা দেন সংশ্লিষ্ট কর্মচারীর হয়ে তার সংস্থা কর্তৃপক্ষ জমা দেয় আরও বারো শতাংশ কন্ট্রিবিউশন এর মধ্যে তিন দশমিক ছয় সাত শতাংশ যায় ওই কর্মীর ইপিএফ খাতে বাকি আট দশমিক তিন তিন শতাংশ জমা পড়ে তার ইপিএস বা পেনশান অ্যাকাউন্টে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই পেনশানেরই ন্যূনতম মাসিক পরিমাণ এক হাজার টাকা থেকে বৃদ্ধির ব্যাপারে উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে সুতরাং দেখলেন যে ইপিএফ এর আন্ডারে যারা আছেন তাদের পেনশান এখন ন্যূনতম এক হাজার টাকা এটাই কিন্তু দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে বাড়ানোর জন্য যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনোরকম শুভ সংকেত পাওয়া যায়নি এবারে দেখা যাক যে সত্যি এই ইপি উপকর্মীদের মাসিক পেনশন বাড়ে কিনা ধন্যবাদ